ভারতের তিস্তা ব্যারাজের গজলডোবা অংশের সবগুলো গেট খুলে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর ফলে বাংলাদেশ অংশে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কারণে ইতিমধ্যে তিস্তা ব্যারাজ সংলগ্ন এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বছরের এই সময়ে হঠাৎ করে এমন পানি বৃদ্ধি বা বন্যার আশঙ্কা এটা অস্বাভাবিক ঘটনা। লালমনিরহাটের তিনটি উপজেলার অনেকগুলো গ্রাম, বিশেষ করে তিস্তার চর এলাকাগুলো ইতিমধ্যে প্লাবিত, শুষ্ক মৌসুমে পানি দিচ্ছে না, আবার ভরা বর্ষায় ব্যারেজের গেট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করছে ভারত। ফারাক্কা ও তিস্তার পানি নিয়ে প্রতিবেশী ভারতের লাগাতার বৈরী আচরণে অতিষ্ঠ বাংলাদেশের জনগণ। বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করেছেন এর পিছনে ভারতের নিশ্চয় কোনো কারণ বা স্বার্থ লুকিয়ে আছে, কিন্তু কি সেই কারণ তা খুঁজে বের করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। উজানের ঢল ও ভারী বর্ষণের কারণে ভারতের গজলডোবার সবকটি গেট খুলে দেওয়া হয়েছে, এতে হু হু করে বাড়ছে তিস্তার পানি। বুধবার ভোর থেকে তিস্তার পানি বাড়ায় লালমনিরহাটের তিন উপজেলার তিস্তার চর এলাকায় 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ধানক্ষেত, পানির তোড়ে ভেঙে যাচ্ছে রাস্তাঘাট, ঘরবাড়িতে পানি প্রবেশ করায় পরিবারগুলো উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে তিস্তা ব্যারাজে যে ফ্লাড বাইপাস আছে, মানে নদীতে পানির প্রবাহ বেড়ে বিপদসীমা ছড়ালে ওই বাইপাস খুলে যায়, সেটি এখন বেশি গিয়েছে। মঙ্গলবার রাত 10টার পর থেকে নদীতে পানি বাড়তে থাকে, বুধবার সকাল 6টার সময় প্রথম বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে শুরু করে, এতে তিস্তা ব্যারাজের ফ্লাড বাইপাস সড়কও হুমকির মুখে পড়েছে। আগস্ট ও সেপ্টেম্বরে তিস্তা শুকিয়ে জেগে উঠেছিল চর, হঠাৎ পানিতে সব ডুবে গেছে। কার্তিক মাসে এমন পানি বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে চরাঞ্চলের মানুষ। বাংলাদেশের সবচেয়ে দরিদ্র বিভাগ রংপুর, আর দেশের সবচেয়ে দরিদ্র ও গরিব জেলাগুলোর পাঁচটিই রয়েছে সর্বনাশা তিস্তা জুড়ে। পাগলা নদীখ্যাত তিস্তা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার লাখ লাখ মানুষের দুঃখ দুর্দশার নাম। 234 বছর বয়সী তিস্তার প্রবাহ এই পাঁচ জেলার বুক চিরে প্রতি বছরই ডেকে আনছে বন্যা ও খরা, এতে মানুষের দীর্ঘশ্বাস ভারী হচ্ছে, প্রতিনিয়তই পাল্টে যাচ্ছে দুই পারের জীবনচক্র। তিস্তাপাড়ের লোকজন মনে করছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তার নদীকে ঘিরে সকল সমস্যার সমাধান হবে। বিজ্ঞানসম্মত সুরক্ষায় যেমন বাঁচবে তিস্তা নদী, তেমনই মরুভূমি হওয়ার আশঙ্কা থেকে বাঁচবে এই অঞ্চল। অন্যদিকে বন্যা ও নদী ভাঙ্গন কমে যাবে, বরং একই সঙ্গে তিস্তা নদী নির্ভরশীল প্রায় 1 কোটি মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে, সৃষ্টি হবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান, বদলে যাবে কৃষি নির্ভর নদীপাড়ের জীবনরেখা, মিলবে সুদিন টেকসই মুক্তি ও অর্থনৈতিক সমৃদ্ধি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি তিস্তা বাদ নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে, কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।